সৃষ্টি হয়েছে এবং মানুষ নবীর সুন্নাত থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা শুরু করেছে আর এই বেদাতগুলোকে মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে খুব খেয়াল রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন তার রাসূলের হাদিস আছে আমাদের সামনে কোরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছেন আমরা সেভাবে আমল করি এর নাম সুন্নাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছেন আমরা সেটা করি এর নাম সুন্নাহ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাই ইয়াইশ মিনকুম বাদি তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক ইখতিলাফ চলছে সমাজের মধ্যে তো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিন মিন বাদি তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশেদা সাহাবায়ে কেরাম তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এই সুন্নতের বাইরে যে কোনো কাজ যে কোনো আকীদা যে কোনো মতবাদ এগুলো সবই বেদাত বলে গণ্য হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান যেমন তাওহীদে থাকতে হবে শিরিক করা যাবে না ঠিক তেমনি সুন্নতে থাকতে হবে বেদাত করা যাবে না সুন্নত কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো সুন্নত নবীজি ঘুমিয়েছেন ঘুমানোর আগে ওযু করেছেন ডান দিকে কাত হয়েছেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া বলেছেন সূরা মুলক তেলাওয়াত করেছেন পারলে আপনি করবেন আয়াতুল কুরসি পড়েছেন সূরা বাকারার শেষের তিনটা আয়াত পড়েছেন হ্যাঁ 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়েছেন ঘুমিয়ে গেছেন এখন যদি নবীর সুন্নাহ মতো ঘুমাই এই ঘুমটাও নেকির কাজ হবে ইনশাআল্লাহ এখন যদি ঘুমানোর নতুন কোনো তরিকা আমি বের করি তাহলে নবীর সুন্নতের বাইরে বেদাত হয়ে যাবে বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার একটু মনোযোগ দেন প্লিজ একটু বসেন এইটুক শেষ করে দিচ্ছি বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার সুন্নাহ মানে যেমন আদর্শ রীতি আল্লাহ পাকেরও সুন্নত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সুন্নত আছে আমরা তার সুন্নত মেনে জীবন করব ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন ঠিক তাওহীদের বিপরীত যেমন শিরক থাকে সুন্নতের বিপরীত থাকে কি বেদাত মানে নতুন আবিষ্কার এটাকে দুই ভাগে ভাগ করা যায় খেয়াল করি একটু আমার দিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগ একটা হচ্ছে দুনিয়াবী ক্ষেত্রে নতুন আবিষ্কার একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার দুনিয়াবী ক্ষেত্রে মানে কি এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে এই মোবাইল ফোন কি রাসূলের যুগে ছিল সাহাবীদের যুগে ছিল এই যে লাইটিং করেছে নবীর যুগে এরকম লাইট ছিল মাইকে কথা বলছি নবীর যুগে মাইক ছিল এরোপ্লেন আমরা এয়ারক্রাফটে সফর করছি নবীর যুগে এয়ারক্রাফট ছিল খেয়াল করে দেখেন আমরা যখন বাহনে উঠছি আমরা বাহনে উঠে দোয়া করছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন এই দোয়া বদলে গেছে না যায় নাই দোয়াটা কি বদলেছে এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে উঠে পড়েছেন ঘোড়ার পিঠে উঠে পড়েছেন ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন আমরা এ যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে এই যে বাহন যে পরিবর্তন হয়েছে এটা টেকনোলজি না প্রযুক্তি টেকনোলজি এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদাত যেটা সম্পূর্ণ জায়েজ কথা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ জায়েজ যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো দলিল পাওয়া যাচ্ছে এটার এগেনস্টে যেটা হারাম স্পষ্ট দলিল না পাওয়া যাওয়া পর্যন্ত এটাকে আপনি বৈধ রাখতে পারেন এটা এক নম্বর আরেকটা বেদাত হলো দিনের ক্ষেত্রে বেদাত দিনের ক্ষেত্রে কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহদাসা ফি আমরিনা হাদা সহি মুসলিম হাদিস নম্বর 1718 নবীজি বলছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ কোন ব্যক্তি যদি এই দিন ইসলামের মধ্যে এমন কোন আমল চালু করে যেই আমলে যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই সেটাই রদ বা প্রত্যাখ্যাত সেটা বাতিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ সংজ্ঞা শিখলাম কি আমার সাথে বলেন দেখি বেদাত শব্দের অর্থ কি নতুন আবিষ্কার কয় প্রকার হয় একটা দুনিয়াবী ক্ষেত্রে যেমন বললাম যে এই যে প্রযুক্তিগত বেদাত যেগুলো হয়েছে এগুলো জায়েজ না জায়েজ জায়েজ যতক্ষণ পর্যন্ত না এগুলোর বিপরীতে কোনো দলিল স্পষ্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জায়েজ আর একটা দুনিয়ার দিনের ক্ষেত্রে যেটা সেটা কি জায়েজ হবে না নাজায়েজ হবে দিনের ক্ষেত্রে যদি আমরা এমন কোনো আমল করি নেকির আশায় সওয়াবের আশায়
যেটা রাসূল করেন নাই সাহাবীরা করেন নাই এবং তাবে তাবেইন ইমামগণ সবার থেকে প্রমাণিত না এই কাজটা যদি সওয়াবের আশায় করতে যাই যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না সেটাকেই বাতিল প্রত্যাখ্যাত বেদাত বলা হয় কথা বুঝতে পারছেন কি না উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে কয়েকটা ভাবে হতে পারে যেমন এক এক নাম্বার ধরন ধরন কেমন মনে করেন যে আপনি হালুয়া রুটি সেমাই খাবেন খুব ভালো কথা হালুয়া রুটি সেমাই খাওয়া কি জায়েজ না জায়েজ এই খাবারটা হালাল না হারাম হালাল আপনি আজ এখনো খেতে পারেন আপনি সকালেও খেতে পারেন আপনি দুপুরেও খেতে পারেন যখন ইচ্ছা তখন খেতে পারেন কিন্তু যদি আপনি কোন দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন যে আজকে 15ই শাবান আমরা সবাই এখন হালুয়া রুটি এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন এই কাজটাকে আমরা বেদাত বলে ফেলছি মনে করেন আপনি দরুদ পড়বেন খুব ভালো কথা দরুদ ভালো জিনিস দরুদ পড়লে নেকি হয় কিন্তু দরুদ পড়লে নেকি হয় রাসূলের জীবনী চর্চা করলে নেকি হয় তাকে সালাম দিলে নেকি হয় সব ঠিক আছে কিন্তু এখন যদি আপনি নবীর জন্ম দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন যেটা নবীজি করেন নাই সাহাবীরা করেন নাই এটা হলো ধরনগত বেদাত কথা বুঝতে পারছেন কিনা এক দুই নম্বরে আসেন একটা হয় জিন্সগত জিন্স মানে প্রকরণ এটা কেমন আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু বুঝি চার পাওয়ালা এখন ঘোড়ারও তো চার পা এখন যদি আমরা কুরবানি করতে গিয়ে এখন ঘোড়া কুরবানি করা শুরু করি বলেন কি বুঝলেন আচ্ছা ঘোড়া বাদ দেন মুরগি কুরবানি করা শুরু করলেন মোরগ কুরবানি করা শুরু করলেন মনে করলেন যে সমস্যা কি এটাও তো আল্লাহর সৃষ্টি হালাল তো মুরগি খাওয়া তো হালাল মোরগ খাওয়া তো হালাল তো গরু ছাগল বাদ দিয়ে মুরগি কুরবানি করলাম কি সমস্যা করতে পারবেন না কারণ আল্লাহ পাক চতুষ্পদ জন্তু কুরবানির কথা বলেছেন এটা যদি করেন জিনসগত বেদাত হয়ে যাবে কথা বুঝতে পারছেন তিন নাম্বার একটা হচ্ছে যেটাকে আমরা বলি আদাদ বা সংখ্যাগত যেমন আল্লাহ পাক বলেছেন এশার নামাজ পড়তে চার রাকাত ফরজ নামাজ কয় রাকাত চার রাকাত কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ নামাজ পড়লে নেকি হয় চারের জায়গায় আমি পাঁচ রাকাত পড়ব কি হবে ফজরের নামাজ দু রাকাত ফরজ আর কেউ যদি মনে করে নামাজ তো খুব ভালো জিনিস ভালো কাজ করলে কি সমস্যা নামাজ তো পড়লে নাকি হয় দুরাকাত পড়লে নাকি হয় চার রাকাত পড়লে আরো বেশি নাকি চার রাকাত পড়া শুরু করবো কি হবে গ্রহণযোগ্য না বাতিল এটা হলো কথা বুঝতে পারছেন একটা হচ্ছে আপনার স্থানগত বেদাত স্থানগত কেমন তাওয়াফ করতে হয় কোথায় মাতাফে কোথায় তাওয়াফ করে মাতাফে হজ করে কোথায় আরাফার মাঠে আমরা যদি মনে করি না আজকে আমরা লাঙ্গল কোটে হজ করবো এখানে একটা কাবা বানাবো এখানেই হজের সব সিস্টেম করবো এখানেই তাওয়াফ হবে এটা হবে কি স্থানগত বাতিল একটা কাজ স্থানগত বেদাত তাওয়াফ করতে হয় মাতাফে মাতাফে অনেক ভিড় তাওয়াফ করার জায়গা নাই কেউ মনে করলো না আমি হারাম শরীফের পিছন দিক থেকে তাওয়াফ করে আসি সাতবার চক্কর দিয়ে আসি হবে স্থানগত বেদাত এরকম করে সংখ্যাগত ধরনগত স্থানগত প্রকরণগত বেদাত হতে পারে আবার পদ্ধতিগত হতে পারে কাইফিয়াত যেমন অজু করতে হয় প্রথমে বিসমিল্লাহ বলেন এই যে হাত ধুচ্ছেন কুলি করছেন নাকে পানি দিচ্ছেন তাই না তারপরে কোনোই ধুচ্ছেন আস্তে আস্তে পা ধুচ্ছেন এখন আপনি চিন্তা করলেন যে অজু তো অজুই হাত ধোয়া পা ধোয়া নিয়েই কথা আমি আগে পাটা ধুই তারপরে মাথা মাসা করি তারপরে হাত ধুবো কোনোই পর্যন্ত তারপরে কুলি করে অজু মাশাআল্লাহ সারা পদ্ধতি নতুন বানালেন এটা কি হবে পদ্ধতিগত বেদা এ কারণেই বলছি দরুদ আপনি পড়বেন ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি আল্লাহর জন্য দাঁড়িয়ে কিয়াম করবেন কোনো সমস্যা নাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কি এভাবে দরুদ পড়ে তাদেরকে আল্লাহ রসুলকে হাজির নাজির মেনে দাঁড়িয়ে গিয়ে কিয়াম করেছেন কিনা এর দলিল আগে দেখতে হবে যদি দলিল পাওয়া যায় করবেন পাওয়া যায় না টাটকা বেদাত করা যাবে না যদি আপনার কাছে দলিল থাকে করবেন আমার কাছে দলিল নাই আমি করি নাই সিম্পল এখানে সামাজিকতা এখানে পলিটিক্স পরিবেশ অমুক তমুক দেখার সময় সুযোগ আমাদের নাই কারণ সারা দুনিয়ার মানুষ যদি সুদ খায় আমরা সুদ খেতে পারবো না সারা দুনিয়ার মানুষ যদি বলে যে জেনা হালাল আমরা জেনা করতে পারবো না সারা দুনিয়ার মানুষ যদি বলে মাদকদ্রব্য হালাল সবাই খাচ্ছে আমি খেলে কি সমস্যা আমরা খেতে পারবো না সারা দুনিয়ার মানুষ যদি বলে দাড়ি কেটে ফেলো সবাই কেটে ফেলছে আমরা কাটতে পারবো না সারা দুনিয়ার মানুষ যদি বলে যে নামাজ কেউ পড়তেছে না আমরা না পড়লে কি সমস্যা আমরা পড়তে এরকম কাজ করতে পারবো না সারা দুনিয়ার মানুষ বলছে যে এই যুগে কি আর আল্লাহর বিধান চলে আমরা বলবো যে হ্যাঁ প্রত্যেক যুগেই আল্লাহর বিধান চলার চেষ্টা করতে হবে সারা দুনিয়ার মানুষ কি বললো আর সংখ্যাগরিষ্ঠ মানুষ কি বললো এগুলো দেখার বোঝার সময় নেই আমাদের কারণ কোরআন এবং সুন্না যা বলেছে অকাট্য সত্য তাই করতে হবে এই কাজের পিছনে যদি দলিল পাওয়া যায়
কাজ করবেন যদি দলিল পাওয়া না যায় তারপরেও যদি আপনি করেন আপনি টটকা বেদাতী মানুষ একজন আর একজন বেদাতী মানুষের সাথে তর্ক করার মতো কুরুচিও আমাদের কাছে নাই বেদাতের কেন করে মানুষ অজ্ঞতা বশত হটকারিতা বশত দলিল না থাকার কারণে জাল দলিল পেশ করার কারণে কেন মানুষ করে দুনিয়ার স্বার্থপরতার কারণে লৌকিকতার কারণে মানুষকে সন্তুষ্ট করার কারণে কি পরিণতি হবে দুই চারটা হাদিস বলে শেষ করছি এক একটু শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সবার আগে হাউজে কাউসারে যাব যাওয়ার পরে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকব আর মানুষ আমার সামন দিয়ে চলে যাবে মান মাররা আলাইয়া শারিবা যে আমার সামন দিয়ে যাবে সে এই হাউজে কাউসারের পানি পাবে আমার কাছে ফমান শারিবা লাম ইয়াসমা আবাদা কেউ যদি একবার পান করে সে কখনো পিপাসার্থ হবে না হাউজে কাউসারের পানি হবে মধুর চেয়ে মিষ্টি দুধের চেয়ে সাদা একবার পান করলে আর কখনো পিপাসার্থ হবে না এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খেয়াল করেন নবীজি বলেন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাকুম এরপর আমার এবং তাদের মাঝখানে হঠাৎ একটা পর্দা পড়ে যাবে আমি বলবো ইন্নাহুম মিন্নি তার তো আমার উম্মত পর্দা কেন পড়ে গেল কেন পর্দা পড়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে ইন্নাকা লা তাদরি ইন্নাকা লা তাদরি হে নবী আপনি জানেন না মা আহদাসু বাদাক তারা আপনার ইন্তেকালের পরে দিনের মধ্যে কত নতুন নতুন বেদাত আমল এবং আকীদা চালু করেছিল আপনি জানেন না নবীজি তখন বলবেন সুহকান সুহকান দূর হয়ে যাও লিমান গায়্যারা বাদি যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছ তারা এখান থেকে দূর হয়ে যাও অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা হাদাসান কেউ যদি কোনো বেদাত করে ওয়াওয়া মুহদিসান এবং বেদাতিকে সম্মান করে আশ্রয় দেয় সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করে একটা হাদিসে বলছেন فعليه لعنه الله وملائكته والناس اجمعين কেউ যদি বেদাত করে বেদাতিকে আশ্রয় দেয় তাকে সম্মান করে তার উপরে আল্লাহ এবং তার ফেরেশতা এবং পুরো মানব জাতির লানত অভিশাপ আছে আর কারিস নবীজি বলছেন তিনজন ব্যক্তি আসছে তার আমল দেখতে আমল দেখে একজন বলছে নবীজির আমল তো কম মনে হচ্ছে নবীজির আমল দেখলে আমাদের চলবে না قد غفر له ما تقدم من ذنبه وما تاخر নবীজির আগের পরে সব গুনাহ maaf তার আমল দেখলে আমাদের চলবে না ফাইনাহুম তাকাল্লুহা আমলকে তার অল্প মনে করলো একজন বলছে আম্মা না আমি উসল্লি লাইলান আবাদা আমি সারা রাত নামাজ পড়ব আমি ঘুমাবো না আরেকজন বলছে আনা আসুমুদ দাহর ওয়ালা আফতির আমি বছরে প্রত্যেক দিন রোজা রাখবো কোনোদিন রোজা ভাঙবো না আরেকজন বলছে আনা লা আনা আ'তাযিরু নিসা আমি মহিলাদেরকে ত্যাগ করলাম ওয়ালা আতাযাওয়াজু আবাদান আমি কোনোদিন বিবাহ শাদী করব এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন আনতুম কুলতুম কাযা ওয়া কাযা তোমরা কি এরকম এরকম কথা বলছিলে তখন সাহাবীরা বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমরা এরকম কথা বলছিলাম নবীজি বলেন শুনে রাখো ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি ওয়া ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম বি আমি তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি তোমাদের মধ্যে বেশি মুত্তাকী মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকী আমি এবং আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি কিন্তু আনা উসাল্লি ওয়া আরকু আমি নামাজ পড়ি আবার ঘুমাই রাতে আমি নামাজও পড়ি কিছু অংশ ঘুমাই আনা আসুম ওয়া আফতির আমি সিয়ামও রাখি আবার ছেড়েও দিই রোজাও রাখি ছেড়েও দিই তা না আমি সারা বছর রোজা রাখি না আনা আতাযাওয়াজু নিসা আমি যে বিয়ে শাদী করেছি আমার স্ত্রীরা আছে আমার একাধিক স্ত্রী আছে ফামান শুনেন ফামান রাগিবা আন সুন্নতি নবীজি বলছেন কেউ যদি আমার এই সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় ফামান রাগিবা আন সুন্নতি কেউ যদি আমার সুন্নত থেকে মুখ ফিরায় মানে বেদাতি আমল চালু করে তাহলে কি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না এই হাদিস যথেষ্ট নবী সুন্নত যখন যেটা যেভাবে পাবেন সেইভাবে আমল করবেন এর বাইরে কোনো তরিকা ফলো করতে গেলে কি হবে সুন্নার খেলাফ বেদাত হবে বেদাত করলে আমল ধ্বংস হয়ে যায় আল্লাহ পাকের লানত পেতে হয় ফেরেশতারা অভিশাপ করেন পুরো মানব জাতি অভিশাপ করে এবং যে ব্যক্তি শুধু বেদাত করে না বেদাতিকে আশ্রয় দেয় তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো আর দুটো মারাত্মক কথা হচ্ছে এই ইমাম ইবনে তাইমিয়া তিনি বলছেন যে আল বেদাআতু আহাব্বু ইলাল ইবলিস মিন মিনাল মাসিয়া এই বেদাতগুলো ইবলিসের কাছে পাপের চাইতে বেশি পছন্দের মিষ্টি কারণ একজন পাপী মানুষ তওবা করার ফুরসত পায় সে মনে করে যে আমি চুরি করছি জেনা করছি খারাপ কাজ করছি এটা পাপ হচ্ছে সে তওবা করার সুযোগ পেতে পারে কিন্তু একজন বেদাতী মানুষ সে মনে করে আমি ভালো কাজই তো করছি আমি কেন তওবা করব তাই মৃত্যুর আগ পর্যন্ত তো তওবা করার ফুরসত হয় এটা খুব খারাপ আর লাস্ট খারাপ কি যদি কেউ বেদাতী আমল করে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে যাচ্ছে যে আল্লাহর রাসূল দিনকে পরিপূর্ণ করেন নাই আমি তার চেয়ে দিন বেশি বুঝি
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের আমানত দারিতার সাথে খেয়ানত করেছেন নাউযু বিল্লাহি মিন যালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের